ক্লাস এইটের ছাত্ররা, তোমাদের আমি আজ থেকে ষষ্ঠ অধ্যায় শুরু করে দিচ্ছি। তো যেটা প্রথমেই ধারণা আছে যে জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, এই ব্যাপারটা কি একটু আমরা দেখব। প্রথমেই দেখো যে জাতীয়তাবাদ এই শব্দটা যোগ করা হলো, এর অর্থটা কি আমরা একটু দেখব। জাতীয়তাবাদ একটা কি বলবো, একটা ভাবগত ধারণা, কিছুটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, বিমূর্ত, যেটা তুমি চোখে দেখতে পাই না, একটা কল্পনা করে। সেটা কি, ধরো একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাসকারী মানুষ যদি একই ঐতিহ্য ও একই ঐতিহাসিক অভিজ্ঞতা ও জাতির ঐক্য এবং তার আদর্শ, এইটাই হচ্ছে জাতীয়তাবাদ। একটু কঠিন মানে হয়ে গেল যে একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় হতে হবে, তার একই ঐতিহ্য এবং একই কী তবে ঐতিহাসিক অভিজ্ঞতা হতে হবে, আর কি থাকবে ছাড়া সেই জাতির ঐক্য এবং তার আদর্শ, এটাকেই জাতীয়তাবাদ। এটা যদি একটু কঠিন লাগে তোমাদের, সহজ করে কি বলতে পারি, যে একই নির্দিষ্ট অঞ্চলের মধ্যে জাতি ধর্ম বর্ণ ভাষা সংস্কৃতি পার্থক্য থাকা সত্ত্বেও তারা যখন একটা তাদের কি হচ্ছে কোনো সংকীর্ণ স্বার্থের বাইরে বেরিয়ে তারা যখন ঐক্যবদ্ধ হতে পারে তখনই তাকে বলবো না জাতীয়তা। তাহলে এই প্রশ্নটা কেন আসছে, কারণ ভারতীয়দের মধ্যেও আস্তে আস্তে একটা জাতীয়তাবাদের বিস্তার করছে খুব প্রাথমিক অবস্থায়, ঠিক। এবং তোমরা ক্লাস 9 থেকে জানবে এই সম্বন্ধে ডিটেলস, জাতীয়তাবাদ 19 শতকে একটা শক্তিশালী রাজনৈতিক হাতিয়ারও বটে। তো যাই হোক, আমরা কি দেখব, আমরা প্রথম যে প্রশ্ন দেখব এই চ্যাপ্টারে সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা। তার আগে দু চার কথা একটু বলে নিতে হয় প্রতিষ্ঠার পটভূমি, যে এদেশে কি হয়েছিল, ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর যেসব মানুষ এই পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করেছিল তারা লাভবান হয়েছিল এবং তারা ইংরেজ সরকারের সমর্থক শ্রেণীতে পরিণত হয়েছিল। কিন্তু আমরা দেখব ক্রমশ তারা চাকরি বাকরি বা বিভিন্ন ক্ষেত্রে যখন সরকারের বৈষম্যের শিকার হচ্ছে তখনও তাদের মধ্যে একটা প্রতিবাদ জেগে উঠছে এবং সেই প্রতিবাদগুলো তারা বিভিন্নভাবে বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। আগে তোমরা যে দেখেছিলে চ্যাপ্টারে সেখানে ছিল উপজাতিদের মধ্যে বিদ্রোহ, কিন্তু সহযোগিতাকে কার মধ্যে দেখেছিলে, ভদ্রলোক শ্রেণী মধ্যবিত্ত শ্রেণী, তারাই দেখব ইংরেজ সরকারের বিরুদ্ধে তাদের যে ক্ষোভ সেগুলো আস্তে আস্তে বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, উগড়ে দিচ্ছে ক্ষোভটা, কিসের মাধ্যমে, এক একটা সভা সমিতি তৈরি। সেই জন্য এই 19 শতকের দ্বিতীয় আদ্যটা বিশেষ করে 1857 থেকে মানে মহাবিদ্রোহের পরবর্তী থেকে 1885 জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা পর্যন্ত এই যে সময়টা, এই সময়টাকেই মূলত বলা হচ্ছে ঐতিহাসিক অনিল শীল, কেমব্রিজ ঐতিহাসিক, তিনি এটাকে সভা সমিতির যুগ বা এজ অফ অ্যাসোসিয়েশন এটাকে বলছে, ঠিক। তাহলে সভা সমিতি বলতে কি বোঝায়, যদি বলে যুগ বলতে কি বোঝায়, তাহলে তোমাকে এইভাবে বলতে হবে যে 19 শতাব্দীর দ্বিতীয়ার্ধে ইংরেজ শাসনের বিরুদ্ধে যখন শিক্ষিত মানুষের ক্ষোভগুলো বহিঃপ্রকাশ করতে লাগলো যেসব প্রতিষ্ঠানগুলির মাধ্যমে, সেই প্রতিষ্ঠানগুলি ছিল সভা সমিতি এবং এই সময়টাকেই ঐতিহাসিক অনিলশীল সভা সমিতি যুগ বলে অভিযোগ করেছে। এবার যদি আমরা আলোচনা করি যে প্রথম সভা কোনটা, একটা জাতীয়তাবাদী সভা 1836, কি সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা। একটু বলে নিই দু চার কথা, বঙ্গভাষা প্রকাশিকা সভাটা কেন নাম দেওয়া হলো, এটা জমিদার শ্রেণী, টাকির জমিদার বলো বা গৌরীশঙ্কর বিদ্যাবাগীশ যিনি এর সভাপতি ছিলেন, গৌরীশঙ্কর ভট্টাচার্যর নাম আর বিদ্যাবাগীশ তার উপাধি, সংস্কৃতের যে উপাধি থাকে, টাকির জমিদার ছিলেন আরেকজন কালীনাথ রায়চৌধুরী। তাহলে এরা মিলে এটা তৈরি করছে, কিন্তু তারা গুরুত্ব দিচ্ছে কিছুর উপর, বঙ্গ ভাষা মানে বাংলার উপর তারা মাতৃভাষার গুরুত্ব দিচ্ছে এবং মাতৃভাষার বিকাশ তারা এটা চাইছে, সেই জন্যই তাদের একটা বিশেষ উদ্দেশ্য রেখে এই নামকরণটা করা হচ্ছে, ঠিক। এই সবাই কি হতো, রাজনীতি আলাপ আলোচনা হতো, বঙ্গভাষা প্রকাশিকা 1836, তার দু বছর বাদেই 1838 গিয়ে দেখছি আরেকটা সভা তৈরি হচ্ছে, জমিদার সভা, ঠিক। প্রতিষ্ঠাতাকে দ্বারকানাথ ঠাকুর, যিনি পরে এটার নাম দিচ্ছেন ল্যান্ড হোল্ডার সোসাইটি, ঠিক। আরেকটা জিনিস মাথায় রাখবে, এর সভাপতি গিয়েছিলেন রাধাকান্ত দেব। তোমাদের বই অনুযায়ী যদিও এটা বিতর্কিত, পরে আলোচনা করতে পারি সময় পেলে, যে মাধ্যমিকের ওই প্রশ্নটা দেয়, তো ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটা, তাহলে কিন্তু এখানে যা দিচ্ছে তোমাদের অনুযায়ী রাজনৈতিক সংগঠন বুঝলি, জমিদার সভা সংগঠন, ঠিক। তারপরে দেখবে হয় ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন,
ইন্ডিয়ান লীগ 1875-এ শিশির কুমার ঘোষের নেতৃত্বে, তারপরে জাতীয় মেলা বা হিন্দু মেলা, নিশ্চয়ই জানো নবগোপাল মিত্র, আরও একটা প্রতিষ্ঠান নামটা কঠিন, থিওজফিক্যাল সোসাইটি, কর্নেল ওয়ালকট এবং মাদাম বাটাফ্লাইস্কি। এই যে আচ্ছা এখানে একটু বলি, এই যে থিওজফিক্যাল সোসাইটি, এটার মানেটা একটু জেনে রাখো, তার মানে হচ্ছে ধর্মতাত্ত্বিক, থিওজফিক স্টেট। আমরা একটা কথা বলি যে রাষ্ট্রগুলো ধর্মীয় দ্বারা ধর্ম কেন্দ্রিক রাষ্ট্র, ধর্মতাত্ত্বিক রাষ্ট্র, তেমনি এই যে সোসাইটি এটা কিন্তু ধর্মীয় চর্চা করছে, অর্থাৎ এই ধর্মতত্ত্বের মাধ্যমে তারা কিন্তু জাতীয়তাবাদের লক্ষ্যে পৌঁছাতে চাইছে। আর কি হয়েছিল, যদি এটা আমেরিকাতে প্রথম প্রতিষ্ঠা হয়েছিল, আর এখানে থিওজফিক্যাল সোসাইটি করেছিলেন অ্যানি বেসেন্ট, আর তিনি এছাড়াও তো একটা জানোই তো অ্যানি বেসেন্ট হয়েছে হোম রুল লীগ, পরে আসবো আমরা। এছাড়াও থেকে বড় প্রতিষ্ঠান হচ্ছে ভারত সভা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু এবং শিবনাথ শাস্ত্রী সরকার। তাহলে এত যদি তোমরা গেলে, এবার যদি একটা বড় প্রতিষ্ঠান বলি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, আমরা দেখব কি এই যে একটার পর একটা সভা তৈরি হচ্ছে, এই সভাটার শীর্ষে গিয়ে যখন সে পৌঁছাচ্ছে রাজনৈতিক দল হিসাবে জাতীয় কংগ্রেস, তখনই কিন্তু তার কি হচ্ছে এই সভা সমিতির যুগটা শেষ হচ্ছে। তাহলে একটার পর একটা সভা সমিতি হতে হতে তারা যখন ক্লাবড হচ্ছে, মিলিত হয়ে যাচ্ছে কোথায়, সেই রাজনৈতিক প্রতিষ্ঠান জাতীয় কংগ্রেস। তাহলে সবথেকে উল্লেখযোগ্য সভাটার কথা যদি বলি, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠাতা, তিনি কি করছে, তিনি চাইছেন যে ভারতের বিভিন্ন প্রান্তে যারা জাতীয়তাবাদী কাজকর্ম করছে, জাতীয়তাবাদের সাথে যুক্ত, তাদের মধ্যে একটা কি হোক সম্যক যোগসূত্র তৈরি হোক, প্রত্যেকে বিচ্ছিন্নভাবে লড়াই করছে, তাতে কিন্তু আন্দোলন শক্তিশালী হয় না। ফলে তিনি চাইছেন ভারতের বিভিন্ন প্রান্তে এই জাতীয়তাবাদী যে মানুষজন আছে, আন্দোলনের সাথে যারা সংপৃক্ত, তাদেরকে একত্রিত করা, তাদের মধ্যে যোগসূত্র তৈরি করা, আদান প্রদান তৈরি করা, এভাবে জাতীয়তাবোধকে আরও শক্তিশালী করা, এটাই তাদের মূল লক্ষ্য ছিল। সেই উদ্দেশ্যেই ভারত সভা তৈরি হয়েছে। ঠিক, আর এই প্রসঙ্গে একটা মজার কথা বলে রাখি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে খুব ডাকবুকুল লোক ছিলেন এবং আমাদের রাষ্ট্রগুরু বলা হয়। তো তিনি, তাকে নাম ইংরেজরা কাজকর্ম তিনি মাথা নত করেননি বা ইংরেজরা তাকে পারেননি, তো সেই জন্যই তিনি পরিচিত হয়ে গেছেন তাদের কাছে স্যারেন্ডার নট, মানে সুরেন্দ্রনাথ তো ওরা উচ্চারণ করতে পারতো না, তো ওরা সুরেন্দার, তার থেকেই তারা নিয়ে গেল স্যারেন্ডার নট। ঠিক, মানে যে আমাদের কাছে কোনোদিন আত্মসমর্পণ করবে। তো এই ভারত সভা, তারও অনেক কার্যকলাপ ছিল, যেগুলো ক্লাস টেনে পড়বে, সিভিল সার্ভিস পরীক্ষা, বয়সসীমা একটা জাস্ট বলে দিই, সিভিল সার্ভিস পরীক্ষা 21 বছর হতো, ইংরেজরা ইচ্ছা করে করলো যাতে ভারতীয়রা এই পরীক্ষায় না বসতে পারে, বয়সসীমাটাকে কমিয়ে আনা হলো, 19 বছর করা হলো। কেন? কারণ ওই বয়সের মধ্যে তারা এই সিভিল সার্ভিস পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করে ইংল্যান্ডের লোকেরা, কিন্তু ভারতীয়রা কিন্তু যোগ্যতা অর্জন করে, তা মানে ভারতীয়রা এই পরীক্ষা বসতে পারবে না। ফলে তারা চাইছে এই বয়সসীমা কমিয়ে দেওয়া হোক এবং একই সঙ্গে এই পরীক্ষা নেওয়া হোক দুটো জায়গায়, ভারত এবং ইংল্যান্ড। এরমভাবে আরও অনেকগুলো ছিল, তারা ইলবার্ট বিলের পক্ষে আন্দোলন করেছিল, ইলবার্ট বিলটা কি আমরা পরে দেখব। তারপরে যদি তোমাদের বলি অস্ত্র আইন, সেটা কি পরে দেখব, তারপরে সংবাদপত্র আইন, মুদ্রণ, দেশীয় সংবাদ মুদ্রণ আইন, এই যেসব বিভিন্ন যে আইনগুলো তৈরি হয়েছিল সেই আইনগুলোর বিরুদ্ধে তারা লড়াই করেছিল। তো যে যে কথাগুলো বললাম এগুলো আমরা সরে পরে একটুকুর কথার মধ্যে তোমাদের আলোচনা করব। এখন আমি যেটা দেখব যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ঠিক আগে কোন জায়গায় দাঁড়িয়েছিলাম, একটা জাতীয় সম্মেলন হল, ন্যাশনাল কনফারেন্স যাকে বলা হয়, 1883-তে রামতনু লাহিড়ি নেতৃত্বে সভাপতি, এবং এরও পেছনে কিন্তু উদ্যোক্তা ছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। একেই বলা হয় জাতীয় কংগ্রেসের প্রথম প্রতিষ্ঠা, এবং তার ঠিক 2 বছর বাদেই কিন্তু মহারাষ্ট্রে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে জাতীয় কংগ্রেসের প্রথম সভা বা অধিবেশন হচ্ছে। মজার কথা হচ্ছে এটা কিন্তু প্রথমে বসার কথা ছিল পুনাতে, কিন্তু প্লেগের কারণে এটা কিন্তু বোম্বেতে বা এখনকার অধুনা মুম্বাইতে স্থানান্তরিত করা হচ্ছে। তো এখানে কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে কিন্তু স্থান দেওয়া হয়নি, এর পেছনে অনেক কারণ রয়েছে। আর যাই হোক, এবার দেখব জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি, এবং সেখানে দেখব তোমাদের প্রথম যে সভাপতি ছিলেন, ওই প্রথম অধিবেশন সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাহলে আমি এবার মূল জায়গায় চলে আসি একটু, তোমাদের যে জাতীয় কংগ্রেস যে প্রতিষ্ঠা তার পটভূমিটা আলোচনা করো কিছু। দেখো, এটা তো অনিবার্য পরিণতি ছিল, কারণ ইংরেজদের শাসনের স্বরূপটা
যে ক্রমশ উন্মোচিত হয়ে যাচ্ছে ভারতীয়দের কাছে, ফলে প্রতিবাদ উঠছে। এর আগে বিদ্রোহ দেখলাম, এবার শিক্ষিত মানুষের প্রতিবাদ, যারাই কিনা ছিল ভারত ইংরেজদের সঙ্গস্বরূপ তারাই এবার প্রতিবাদ করছে, সভা সমিতি গড়ে তুলছে, এবং শেষ পর্যন্ত এই প্রয়াসটাকেই থামছে কোথায়, একটা রাজনৈতিক সংগঠন গড়বে। কিন্তু আমাদের যেটা প্রশ্ন, যে পটভূমিটা কী, এই নিয়ে একটা বিতর্ক রয়েছে। তো বিতর্ক প্রতিষ্ঠাতা হিসেবে কাউকে বলা হয়, অ্যালান অক্টিমেন হিউমের কথা বলা হয় আগে, কিন্তু এইভাবে একজন ব্যক্তি হিসেবে যোগ দেওয়া হতো। এবং সেখানে কী তত্ত্ব বলা হয়েছিল, সেফটি ভাল তত্ত্ব, নিরাপত্তাবাদী। তোমার নিশ্চয়ই জানো যে খনির নিচে কাজ করার সময় শ্রমিকদের যে দুর্ঘটনা হতো তার থেকে রক্ষা করার জন্য স্যার হামফ্রে ডেভি এই একটা সেফটি বাল আর নিরাপত্তা আবিষ্কার করেছিল। একইভাবে ভারতীয়দের বিক্ষোভের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই এই মধ্যবিত্তদের নিয়ে একটা জাতীয় কংগ্রেস নামক প্রতিষ্ঠান তৈরি করা হচ্ছে। কেন? যাতে সেই প্রতিষ্ঠানটা কী করে এই সরকারকে রক্ষা করতে পারে সাধারণ মানুষদের ক্ষোভ বিক্ষোভে আজ থেকে যাতে রক্ষা না করে, তাই জন্যই এটাকে তৈরি হবে। কারণ ক্রমশ ক্রমবর্ধমান ক্ষোভ অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে ভারতীয়। ঠিক, তাহলে একটা সেফটি ভালভের তত্ত্ব রয়েছে। ঐতিহাসিক রজনীকান্ত দত্ত এটা প্রথম বলেছিলেন, মার্ক্সবাদী ঐতিহাসিক। তারপরে কি দেখবো আমরা, ষড়যন্ত্রের তত্ত্ব। সেটা কি, এই যে বলছে হিউম, অ্যালান অক্টিমেন হিউম, বা ওই সময় যিনি গভর্নর জেনারেল ছিলেন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময়, ডাফরি, এটা প্রত্যেকটা ষড়যন্ত্রে লিপ্ত ছিল। ঠিক, কিন্তু প্রথম থেকে হিউমের কথায় আমরা জেনে আসছি। কেন, হিউম বাড়ি বাড়ি একটা বলতেন যে তিনি যেহেতু সিভিলিয়ান ছিলেন উচ্চপদস্থ, এবং তিনি বারবারই দেখতেন, তার বারবার মনে হতো যে ভারতে একটা বিদ্রোহ আসন্ন। এটা কিন্তু 1857 পরবর্তী কথা বলা হচ্ছে, যেকোনো তেমনভাবে সেই বিদ্রোহকে দমন করতে হবে, অতএব একটা রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এইভাবেই প্রথম দিকে ধারণা ছিল। কিন্তু বর্তমানে আমরা এই ধারণা থেকে বেরিয়ে এসেছি, এবং তোমাদের বইতেও যেটা লেখা আছে সেটাকে আমি একটা পয়েন্ট আকারে দিচ্ছি। ফার্স্ট টায়ার পয়েন্টটা কী বলবে, যে সেফটি ভাল তত্ত্ব, নাম্বার ওয়ান। নাম্বার টু কী বলবে, ষড়যন্ত্র তত্ত্ব। নাম্বার থ্রি বলবে কি, যেটা আধুনিক মত, রাজনৈতিক জাগরণ বা পলিটিক্যাল কালমিনেশন। বানানটা বলে দিচ্ছি, CUL, কালমি MINATION, পলিটিক্যাল কালমিনেশন, বা কী বলা হচ্ছে, রাজনৈতিক জাগরণ। ব্যাপারটা কি একটু দেখি, রাজনৈতিক জাগরণ হচ্ছে ঐতিহাসিক সুমিত সরকার, বিপান চন্দ্র, এরা বলছেন যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পেছনে ওই একজন ব্যক্তি বিশেষ উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে। কিন্তু এটা ঠিক নয়, কারণ ওই একজন ব্যক্তি বিশেষের চেয়েও আমাদের গুরুত্ব দিতে হবে পারিপার্শ্বিক পরিস্থিতি। কারণ হিউমের উদ্যোগকে বাস্তবিক গুরুত্ব দেওয়া হয়েছে, কেন, কারণ পারিপার্শ্বিক পরিস্থিতি এমনই ছিল যে একটা রাজনৈতিক প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ যেন একটা অনিবার্য ছিল। অনিশ্চয় হলো কী বলছে ঐতিহাসিক, যে এই যে কংগ্রেস প্রতিষ্ঠা যেটা হচ্ছে সেটা ছিল ভারতের যে ইতিহাসের যে ঘটনাগুলি ঘটছে তার একটা অনিবার্য পরিণতি। মানে এটা হতোই, কে রইল কে চলে গেল এখানে কিন্তু আদৌ কোনো ম্যাটার করে না, কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে এই, তৎকালীন রাজনৈতিক ঘটনাগুলি, ঐতিহাসিক ঘটনাগুলি যে রূপ নিচ্ছে তাতে করে একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ একদম অবধারিত, অনিবার্য। কারণ কি দেখব, যে কারণ ভারত পাশ্চাত্য শিক্ষা বিস্তার ঘটেছে, ভারতীয় জাতীয় চেতনার প্রসার ঘটেছে, এইগুলো কারণেই ভারতীয় মধ্যে একটা জাগরণ, রাজনৈতিক জাগরণের সঞ্চার হচ্ছে, যারই বিবর্তিত এবং পরিণত রূপ আমরা কি বলবো, এই জাতীয় কংগ্রেস নামক একটা সর্বভারতীয় প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ। তাহলে এটা বোঝা গেল যে রাজনৈতিক জাগরণ, কোনো ব্যক্তি বিশেষকে বলবো না, পরিস্থিতি পরিবেশ অনুযায়ী ঘটনাক্রম ঘটনাগুলি যেদিকে যাচ্ছিল তাতেই জাতীয় কংগ্রেস মতো একটা প্রতিষ্ঠান আত্মপ্রকাশ এটা অনিবার্য। ঠিক, তাহলে শেষে একটু মূল্যায়ন কী দেবে, যে প্রকৃতপক্ষে ঊনবিংশ শতাব্দীতে এই যে আমাদের যে একটা জাগ্রত, নবজাগ্রত, চায়মান অবস্থায় যে রাজনৈতিক চেতনা, জাতীয়তাবাদ, এই যে ঘটনাগুলো রয়েছে সেইগুলোই কিন্তু জারিত করছে কাকে, জাতীয় কংগ্রেসের উৎপত্তিকে। এবং এইভাবেই সভা সমিতির যুগটাই উত্তরণ করছে একটা ক্রমপরিণামতির দিকে চলছে, কিসের মধ্যে দিয়ে, জাতীয় কংগ্রেস। ইতিহাসে প্রয়োজনেই কিন্তু জাতীয় কংগ্রেসের জন্ম, অর্থাৎ সভা সমিতি দিয়ে যে যুগের সূত্রপাত হয়েছিল, যে রাজনীতির সূত্রপাত হয়েছিল সেটাই ক্রমপরিণতির দিকে চলে গেল, ইতিহাসের প্রয়োজনেই জাতীয় কংগ্রেসের জন্ম।
ঠিক আমরা এইভাবেই তাদের মূল্যায়ন বা কনক্লুড করতে পারি। ঠিক, তাহলে এই আজকে তোমাদের প্রথম একটা প্রশ্ন আলোচনা করলাম যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করা। ঠিক,